আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ। বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। বিএনপির মিথ্যাচার অপপ্রচার উচ্চ হারে ছড়িয়ে পড়েছে বলছেন ওবায়দুল কাদের। 116 জেলায় তালেবানের তাণ্ডবে যে ক্ষতি হল আফগান সরকারের। ইন্দোনেশিয়ায় মহামারী বিপর্যয়, লাশ পড়ে আছে বাড়িঘরে। এবং সবশেষ জানাবো, বিক্ষোভের মুখে যে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন এরদোয়ান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়কে ছোটখাটো দুর্ঘটনার কারণে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার সকাল থেকে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, যার প্রভাব পড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে পৌলি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে এ যানজটের শুরু হয়েছে, গাড়ি চলাচলও ধীরগতি রয়েছে। এতে করে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানা, বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ পরিবহন চলাচল করছে। এতে চাপ বেড়ে যাওয়ায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। লকডাউন শিথিলের পর বাস চলাচল শুরুর একদিনের মাথায় শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক শ্রমিক নেতাকে গ্রেফতারের দাবিতে বরিশালের দুই বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল 10টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করে পৃথক দুই বাস মালিক সমিতি। শ্রমিকরা জানান, বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুটি কমিটি নতুনভাবে গঠিত হয়। এরপর থেকে দু গ্রুপ শ্রমিক নেতাদের মধ্যে বিভিন্ন সময় ছোটখাটো মারামারি ও উত্তেজনার ঘটনা ঘটে আসছিল। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে টার্মিনাল ভবনের নিচতলের কাউন্টারের সামনে সুলতান মাহমুদ ও শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সঙ্গে পরিমল চন্দ্র দাস ও শাহরিয়ার বাবুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরিমল ও বাবু গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। এর পরপরই গোটা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাস চলাচল বন্ধ হয়ে যায় 4 ঘন্টার জন্য। এরপর পরিমল ও বাবু নেতৃত্বাধীন শ্রমিকদের বিক্ষোভের মুখে পুলিশ সুলতান মাহমুদ সহ 9 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের উপর হামলার অভিযোগে। পুলিশ 24 ঘন্টার মধ্যে সুলতান মাহমুদ সহ হামলায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে 4 ঘন্টা পর বাস চলাচল স্বাভাবিক করা হয়। তবে অভিযুক্তদের গ্রেফতার না করায় আজ সকাল থেকে বরিশাল কেন্দ্র বাস টার্মিনাল, নথুল্লাবাদ ও রূপাতলী টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিএনপির মিথ্যাচার অপপ্রচার উচ্চ হারে ছড়িয়ে পড়েছে বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণের জন্য কিছু তো করবেই না, উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সঙ্গে তাল মিলিয়ে উচ্চ হারে ছড়িয়ে পড়েছে। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি মুখে বড় বড় কথা বললেও তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি। ওবায়দুল কাদের বলেন, মানুষের পাশে দাঁড়ালোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। আওয়ামী লীগ মাটিও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন, তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন। এ সময় লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, টিকা নিয়ে গুজবে কান দেবেন না, প্রয়োজনীয় টিকা যথাসময়ে দেশে আসবে, এ নিয়ে অযথা বিভ্রান্ত ছড়িয়ে লাভ নেই।
সেতুমন্ত্রী করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করলে লকডাউনের প্রয়োজন হয় না। মাস্ক পরিধানের জন্যই রয়েছে করোনা থেকে নিষ্কৃতির কার্যকর পথ। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলে, দেশে করোনা সংক্রমণের শুরু থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তাদের মুখপাত্র হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে অপরাজনীতি চর্চার জন্য লন্ডনের হাও ভবনের প্রতিষ্ঠাতা তারেক রহমানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দেশে বিদেশি ষড়যন্ত্র করে চলেছেন। 116 জেলায় তালেবানের তাণ্ডবে যে ক্ষতি হল আফগান সরকারের। আফগানিস্তানের 116 জেলায় তালেবানের তাণ্ডবে 260টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু ভবন ধ্বংস এবং কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। আহমদ নাদের বলেন, যেসব এলাকা সম্প্রতি তালেবান দখল করেছে সেসব এলাকায় জরুরি সরকারি সেবা বন্ধ হয়ে গেছে। এসব এলাকায় সরকারি কর্মকর্তারা আতঙ্কের মধ্যে দিন পার করছেন। তাদের অধিকাংশ কর্মকর্তাকে প্রাদেশিক রাজধানীতে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার খাতিরে। IARCSC চেয়ারম্যান বলেন, তালেবান 116 জেলার 260টি সরকারি ভবন এবং সম্পদ ধ্বংস বা পুড়িয়ে দিয়েছে। এসব এলাকার প্রায় 13 মিলিয়ন অর্থাৎ 1,30,00,000 আফগান সেবা বঞ্চিত হচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন 50,000 সরকারি কর্মী। যদিও তালেবানের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। নাদেরি বলেন, তালেবান যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে এতে সরকারের ক্ষতি প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। তালেবানের হুমকির কারণে প্রায় 4,000 সরকারি কর্মকর্তাকে তার কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাকতিয়া প্রদেশের যেসব জেলা তালেবানের দখলে সেখানে যেসব নারী গাইনোকোলজি বিভাগে কর্মরত তারা কাজের অনুমতি পাচ্ছেন, তবে তাদের অবশ্যই হিজাব পরতে হচ্ছে এবং সঙ্গে রাখতে হচ্ছে অভিভাবককে, যোগ করে নাদিরি। অপরদিকে আফগান ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশন বলছে, গত কয়েক সপ্তাহে যেসব এলাকা তালেবান দখল করেছে সেসব জায়গায় তারা বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে বলে জানা গেছে। সংস্থাটি জানায়, এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে ঘর থেকে যৌক্তিক কারণ এবং পুরুষ অভিভাবক ছাড়া নারীরা বের হতে পারবে না, বালিকা বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, পুরুষ অভিভাবক ছাড়া নারীদের চিকিৎসা দেওয়া বন্ধ থাকবে, বাধ্যতামূলক রাখতে হবে দাড়ি এবং পড়তে হবে পাগড়ি। নাদেরি বলেন, তালেবানের দখল এবং এসব বিধিনিষেধের কারণে 13 মিলিয়ন আফগান ভোগান্তির শিকার হচ্ছেন। এসব অভিযোগ অস্বীকার করে তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দখল করা এলাকায় সামাজিক সেবা, স্বাস্থ্যসেবা, কৃষি সংক্রান্ত সেবা এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইন্দোনেশিয়া মহামারী বিপর্যয়, লাশ পড়ে আছে বাড়ি ঘরে। বাড়ির ভেতর থেকে লাশ বের করেছেন দমকল বাহিনীর একদল কর্মী। অনেকেই মারা গেছেন অক্সিজেন সংকটের কারণে, মৃত্যুর সময় তাদের পাশে কেউ ছিল না। অনেক ক্ষেত্রে প্রতিবেশীরা উদ্ধার কর্মীদের খবর দিয়েছে আসার জন্য। করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুতে ইন্দোনেশিয়ার পরিস্থিতি এখন এরকমই দাঁড়িয়েছে। গত 1.5 বছরের মধ্যে ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ এখন সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন। দেশটিতে এখনও পর্যন্ত 26,00,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রতিদিনে 40,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় উইরা ওয়ান একজন অগ্নি নির্বাপন কর্মী, কিন্তু আগুন নেভানোর পরিবর্তে তিনি এখন কোভিডে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের লাশ উদ্ধারের কাজ করছেন। গত 1 বছরে তিনি এবং তার আরও 7 সহকর্মী বিভিন্ন বাড়িতে গিয়ে লাশ উদ্ধার এবং সেগুলো কবর দেবার কাজ করছেন। বিক্ষোভের মুখে যে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলেন এরদোয়ান। তীব্র অসন্তোষ ও বিক্ষোভের মুখে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের বোগাজিচি বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদে মেলিহ বুলুকে নিয়োগ দিয়েছিলেন এরদোয়ান। এই নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ চলে আসছিল, গ্রেফতারও করা হয়েছে সখানেক বিক্ষোভকারীকে। বিক্ষোভ অসন্তোষ দানা বাঁধার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তুরস্কের দুর্দণ্ড প্রতাপশালী শাসক। কোনো ব্যাখ্যা ছাড়াই তুরস্কের বোগাজিচি বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদ থেকে মেলিহ বুলুকে সরিয়ে দেন এরদোয়ান। বৃহস্পতিবার এ বিষয়ে প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করা হয়। বুধবার উচ্চশিক্ষা কাউন্সিলের এক বৈঠক থেকে বুলুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তার সর্বশেষ 6 মাসের নানা বিতর্কিত মন্তব্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে তার পিএইচডি ডিগ্রি নিয়েও রয়েছে বিতর্ক। এছাড়া কাউন্সিলের সদস্যরা শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতিবাদের বিষয়টিও গুরুত্ব সহকারে নিয়েছেন। উচ্চশিক্ষা কাউন্সিল জানিয়েছে, অধ্যাপক মেহমেদ নাসি ইনসি নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত রেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে জানুয়ারিতে রেক্টর হিসেবে নিয়োগ পান বুলু।
1980 সালের পর তিনি প্রথম ব্যক্তি যাকে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে রেক্টর পদে নিয়োগ দেওয়া হয়। তার রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে 2015 সালের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল এরদোয়ানের এক পার্টির হয়ে লড়েছিলেন। তার নিয়োগের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। 7 মাসের মাথায় এসে তাদের আন্দোলন সাফল্য পেল। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট আপনার মতামত জানান।